আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি মুরগি মাংস রান্না করব আলু দিয়ে পেঁপে দিয়ে। খুব সিম্পল একটা রান্না, এটা অনেকেই করে, কিন্তু আমি আজকে এই রান্নাটা করে আপনাদের দেখাচ্ছি। অল্প সময়ের মধ্যে আপনারা এটা রান্না করতে পারবেন, সব মশলা জিনিসপত্র সব একসাথে ঠিক থাকলে খুব তাড়াতাড়ি আপনারা এই রান্নাটা করে ফেলতে পারবেন। আমি আজকে মুরগি মাংস পেঁপে আলু দিয়ে রান্না করে আপনাদের দেখাচ্ছি। আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আমি সবজি দিয়ে মানে আলু দিয়ে পেঁপে দিয়ে রান্না করব, এই কারণে আমি পেঁয়াজটা বেশি লাল করব না। আদা রসুন বাটা দিয়ে দিলাম, 2 টেবিল চামচ, কাঁচামরিচ, মরিচের গুঁড়া নিয়েছি 1 চামচ, হলুদের গুঁড়া নিয়েছি 1 চামচ, ধনে গুঁড়া নিয়েছি 1 চামচ, জিরার গুঁড়া নিয়েছি 1 চামচ, আর গরম মশলা জরজি জাতুলের গুঁড়া নিয়েছি 1/2 চামচ। লবণ দিব 1/2 চামচ, গরম মশলা 3 পাতা, লং এলাচি একসাথে পরিমাণ মতো একটু পানি দিব, দিয়ে মশলাটা কষিয়ে নিব, দিয়ে দিচ্ছি সব মশলা একসাথে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। পেঁপে আলু দিয়ে দিচ্ছি, মাংসটা আমি একসাথে দিয়ে দিব, একসাথে দিয়ে আমি কষাই নিব 5 মিনিট। খুব তাড়াতাড়ি যারা রান্না করতে চান এভাবে করে রান্নাটা করবেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি তো অনেক আলাদা আলাদা করে কষাই নিই। পাঁচ মিনিটের জন্য আমি একটু মশলার সাথে মাংস আর আলু পেঁপে ভালো করে একটু কষিয়ে নিব। মাংসটা কষানো হয়েছে, এখন আমি পানিটা দিয়ে দিব। খুব সহজেই আলু দিয়ে পেঁপে দিয়ে মুরগি মাংসটা আপনারা রান্না করতে পারবেন। সব কিছু কষিয়ে নিলে এরপর পানি দিয়ে দিলাম আমি, আপনারা ঠিক এভাবে করে নেবেন অল্পতে, আর মুরগি মাংস তো এমনিতেই তাড়াতাড়ি হয়ে যায়। আমার 30 মিনিট লাগবে মাংসটা হতে, আমি একটু ঢেকে দিলাম, তাড়াতাড়ি হয়ে গিয়েছে। খুব সুন্দর হয়েছে, আমি একটু ঝোল ঝোল রাখবো তরকারিতে, কারণ পেঁপে দিয়ে রান্না করেছি, গুণা করবো না, কারণ গুণা তো গুণাই, আলু পেঁপে দিয়ে রান্না করেছি, এদিকে একটু ঝোল রেখে আমি তরকারিটা নামাবো। সুন্দর হয়েছে তরকারিটা, ঝোলটা অনেক সুন্দর, আমি নামিয়ে বেড়ে আপনাদের দেখাচ্ছি। আমি খুব ইজিভাবে পেঁপে আলু মাংস মুরগি মাংস দিয়ে আপনাদের রান্না করে দেখালাম, আপনারা সবাই বাসায় ট্রাই করবেন, খুব ইজি এই রান্নাটা, আপনারা ট্রাই করবেন, রান্না করতে পারবেন এবং রান্না করে খাবেন। কেমন হয়েছে আমার কমেন্টবক্সে কমেন্ট করে জানাবেন, এবং সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন।
আল্লাহ হাফেজ।